নমস্কার বন্ধুরা, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একদম আমার মেয়ের জন্যই করা। এই যে গেঞ্জি দেখতে পাচ্ছ, গেঞ্জিটা সিম্পলের মধ্যেই ছিল, তার উপর আমি ভাবলাম স্ট্রবেরি এঁকে দেবো, কেননা ও স্ট্রবেরি ফলটা খুব পছন্দ করে। আর যে কোনো জামার উপরেই থাকলে সেটা খুব পরতেও পছন্দ করে, যে স্ট্রবেরি ধরনের জামা আছে, স্ট্রবেরি আঁকা আছে, স্ট্রবেরি জামা, বেশ খুব আগ্রহ দেখায় পরতে। তাই ভাবলাম এই গেঞ্জির একটা পার্ট, একটা দিকটা আর কি ফাঁকা আছে, তাই ভাবলাম মেয়ের একটু আবদারটা রাখি। ও প্রথম বলেছিল যে আমাকে স্ট্রবেরি জামা কিনে দেবে, স্ট্রবেরি জামা কিনে দেবে। তো চলো আমি স্ট্রবেরি বানিয়ে দিই। মা যখন এত কিছু জানে তো সেটা আবদারটা না রাখলে হয়। ব্যাস ঝটপট লেগে পড়লাম কাজে, গেঞ্জিটা নিলাম, তারপর এখানে রুল দিয়ে আমি স্কেচটা করে নিলাম। এরপর যে ফেব্রিক অ্যাক্রিলিক যে কালার, সেই কালারটা দিয়ে আমি এখানে আগে সাদা কালার করে দিলাম, যেহেতু কালোর উপরে কোনো কালার সহজে ভালোভাবে ফুটে উঠবে না, এই জন্য এখানে আমি সাদা কালারটা দিলাম। আর সাদা কালারটা দেওয়ার সময় একটু জল মিক্সড করে কালারটা অ্যাপ্লাই করেছি। তো এরপর কালারটা একটু শুকিয়ে এলে এখানে আমি যে স্ট্রবেরির যে কালারটা, সেটা লাল কালার, সেটা দিয়ে দিলাম। আর তোমাদের যে বললাম প্রথমে, এই যে এখানে সাদা কালারটা আগে দিতে হবে, যদি আমরা এর উপর ডিরেক্ট কালোর উপর যদি এখানে লাল কালারটা দিয়ে দিতাম, সহজে জিনিসটা ফুটে উঠতো না, দেখতে ভালো লাগতো না। সেই জন্য এখানে আমি সাদা কালারটা দেওয়ার পর আমি এখানে লাল রঙটা দিচ্ছি। এরপর সুন্দরভাবে আমি জিনিসটা এঁকে নিচ্ছি। এরকম তোমরা চাইলে ছোটোখাটো জিনিস, এই সমস্ত জিনিস তোমরা বাড়ির এই সমস্ত কাজ জানলে বাড়ির যে কোনো কারোর জন্য এরকম ধরনের জামার উপর বা গেঞ্জির উপর এরকম ধরনের কাজ করতে পারবে। ছোটো ছোটো জিনিস এরকম করলে দেখবে মানে দেখতেও সুন্দর লাগে, আর যার জন্য করবে তারও পছন্দও হবে। এরকম হাতের কাজ জানলে অবশ্যই সেটাকে কাজে লাগাবে, সাধারণত আমি যেটা করি। তো আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার মেয়ে তো চরমই খুশি জিনিসটা পেয়ে, তোমরা ছবি দেখলেই বুঝতে পেরেছো। চলো আজকের মতো টাটা, আর পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। তোমরা আমার পাশে থাকলে আমি তোমাদের সাথে নতুন নতুন কিছু না কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আর তোমরা যারা নতুন এসছো, যেসব বন্ধুরা, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, দেখবে নতুন নতুন কিছু না কিছু জিনিস তোমরা শিখতে পারবে। চলো আজকের মতো টাটা।